আজকে পুকুর খুব মজা, কারণ পুকুর ড্যাডি আজকে বাড়িতে আছে, ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, আর পুকুর তোমার বাড়িতে কি আসবে সবাইকে বলেছো না? আজকে কে আসবে? কে আসবে মাম্মা তোমার বাড়িতে? এদিকে দেখা, এদিকে দেখা, কে আসবে তোমার বাড়িতে মাম্মা? বলো সবাইকে কে আসবে, বলো। সিরি দিদি, তোমরা কি চেনো পুকুর সিরি দিদিকে? চেনো না? না, সবাই কেউ চেনে না তোমার সিরি দিদিকে। বলো, ঠিক আছে, সিরি দিদি আসলে আমরা ভিডিও করে দেখাবো সিরি দিদিকে, ঠিক আছে? কাল থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ওয়েদারটা আজকে এরকম মেঘলা হয়ে আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে, ভালোই লাগছে বেশ। এরকম মাঝে মাঝে বৃষ্টি হলে ভালোই লাগে। চলো আর বেশি লেট করবো না, আজকে অনেকগুলো রান্না করার আছে আমাদের। আমি বানাবো বিরিয়ানি আর রতন বানাবে মাটন। রতন ঘরটা এখন একটু ভ্যাকুম করে নিচ্ছে কাজের ফাঁকে, আর আমি পুকুর কাছে বসে আছি, কারণ পুকুর ভ্যাকুমের শব্দে একটু ভয় পায়, ওর কাছে কাউকে একটা থাকতে হয়। কি সমস্যা মাম্মা? কি সমস্যা? তোমার কথা কেউ শুনছে না? আমি শুনছি, তুমি বলো কি বলতে চাও। কি বলতে চাও আমাকে বলো, আমি শুনছি, আমি শুনবো তোমার কথা, তুমি বলো কি। তুমি টাওয়ালটাকে পা দিয়ে মারাচ্ছো কেন মাম্মা? এদিকে দেখো, লুক এট মি, কি হয়েছে, চিৎকার করছো কেন? কেন চিৎকার করছো তুমি? কি সমস্যা তোমার? কি সমস্যা? তো আমাদের লাঞ্চ করা শেষ, একে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমোলো না। দিয়ে আমাকে রান্না করতে যেতে হবে, নাহলে লেট হয়ে যাবে অনেকটা। বিরিয়ানি করতে এমনি একটু টাইম লাগবে, আবার আছে মাটন, মাটন করতেও টাইম লাগবে। তো ওকে একটুখানি খেলা টেলা দিয়ে বসিয়ে টিভি টিভি চালিয়ে করতে হবে আর কি রান্না। মাম্মা তোমার তো ঘুম পেয়েছে, তুমি তাও ঘুমোচ্ছো না কেন মাম্মা? কি কি হয়েছে, কি হয়েছে মাম্মার? অনেক কাজ আজকে মাম্মা, আজকে অনেক কাজ আছে। রতন এখানে মাটনটা করা শুরু করে দিয়েছে, ও বানাচ্ছে রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা, আর মাটনটা হয়ে গেলে আমি বানাবো বিরিয়ানি। আর বিরিয়ানির রেসিপি আর মাটন কষার রেসিপি আমি আলাদা করে একটা ভিডিওতে পোস্ট করে দেবো, এখানে পোস্ট করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যেত, তাই আমি এগুলোকে শর্ট করে দিয়েছি। উপাশে রতনের মাটন বানানো চলছে, আর আমি এদিকে বিরিয়ানির জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আমি একটু বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিচ্ছি, বিরিয়ানি লেয়ারিং এ দিতে হবে। তো রতনের বানানো রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা রেডি। মাটন তো কমপ্লিট হয়ে গেল, এবার আমি স্টার্ট করে দিচ্ছি বিরিয়ানির মেন প্রসেস। আমি মাংসটাকে এখন করে নিচ্ছি, আর এর মাঝখানেই আমি আলাদা করে বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে রেখে দিয়েছি, যেটা বিরিয়ানির লেয়ারিংয়ে আমার লাগবে। আর ভাতটাও আমি আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস, এবার আমি শুরু করে দিলাম দ্য ফাইনাল স্টেজ, বিরিয়ানির লেয়ারিং করা। লেয়ারিং করে জাস্ট আমরা 1 ঘন্টার জন্য বসিয়ে দেবো, দেন বিরিয়ানি রেডি হয়ে যাবে। Thank you.
বিরিয়ানি রেডি। এখন বাজে সন্ধ্যে 6টা, তো ওদের আসতে এখনো 1 ঘন্টা বাকি। তোর ফ্রিজে কিছুটা পনির ছিল, রতন বললে পনির দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবে সকালে। তো বানানো হবে পনির টিক্কা ওভেনে, খুব কম টাইমে এটা রেডি হয়ে যায়। আমরা ওভেনে 20 মিনিটসের জন্য দিয়ে দেবো, আর এই পাশে ফ্রিজ ফ্রাই রেখেছি, এটাও 20 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দেবো। পুকুর, জেম্মা, জেঠু আর সিরি এসে গেছে, পুকু খুব ব্যস্ত ওদের নিয়ে। কোথায় গেল সিরি? সিরি কোথায় গেল? সিরি ওই তো, সিরি সিরি পেছনে। কোথায় গেল মামা সিরি? ডিনার সার্ভ হয়ে গেছে এখানে, এবার আমরা খাওয়া দাওয়া করব। কি করছিস সিরি? আরে তুই পালিয়ে আসছিস কেন? পালাচ্ছে বুকু, এদিকে এসে তোমার বাড়িতে কে এসছে? চলে যাচ্ছে সিরি, তো বাই বাই করতে হবে সিরি, এদিকে এসো মা, এদিকে এসো। এ কি করছো পা দিয়ে? সিরিকে গুড নাইট বলে দাও, বলো সিরি বাই বাই, বাই বাই সিরি, সিরি বাই বাই, বাই বাই। তুই মারছো কেন মা সিরিকে? ই বাবা, উড়িয়ে বাব। এখন বাজে রাত 11:30, এনার জিম্মা জেঠু সিরি বাড়ি চলে গেছে, আর এ তো সারা দুপুর ঘুমায়নি, এখন মনে হয় একটু ঘুম ঘুম পেয়েছে, তো একে নিয়ে এখন আমি শুতে যাচ্ছি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।